আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستقم كما أمرت ومن تاب معك যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সূরা হুদ 112 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, এর সঙ্গে আনুষঙ্গিকগুলো পরে বলব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের জীবনের যে কোনো কাজের জন্য সবচেয়ে বড় প্রয়োজন লক্ষ্য নির্ধারণ, অতঃপর সেই লক্ষ্যে অবিচল থাকা। যাদের জীবনে কোনো লক্ষ্য নাই এবং লক্ষ্য থাকলেও সেই লক্ষ্যে অবিচল নয়, তারা পৃথিবীতে কোনো কাজই করতে পারবে না। ভালো কাজ করতে গেলেও যেমন এটা প্রয়োজন, অন্যায় কাজ করতে গেলেও ঠিক এমনি প্রয়োজন। এখানে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তার রসুলকে তিনি বলছেন, তুমি তোমার আদর্শের উপরে, দিনের উপরে দৃঢ় থাকো। তো তুমি একানো অমান্তা বাবা আক, যারা তোমার সঙ্গে তওবা করেছে কুফর ও নিফাক থেকে। এই ছোট্ট একটু কথার ব্যাখ্যা আপনি পাবেন সূরা ফাতিহাতে। আমরা সবাই বিষয়টা জেনে নিই, সূরা ফাতিহা একমাত্র সূরা যা কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়। অন্য কোনো সূরা একসাথে এভাবে নাজিল হয়নি। প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। আর সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। ফরজ পড়ি, নফল পড়ি, সুন্নত পড়ি, ইমাম হিসাবে থাকি আর মুক্তাদি হিসাবে থাকি, সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার কোনো সালাতই নাই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। ওসমান বিন আবুল আস এসে বললেন, হে আল্লাহ রসুল, আমি অসুস্থ, পিঠে ব্যথা, ব্যথাতে ওষুধ এত খাচ্ছি, কাজ হচ্ছে না। আল্লাহ রসুল তাকে বললেন, দেখো তুমি তিনবার সূরা ফাতিহা পড়ো আর সাতবার এই দোয়াটা পড়ো। দোয়াটা শিখিয়ে দিলেন, সালাত রসুল আপনারা পাবেন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির। দোয়াটা পড়েন আমার সাথে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির। এটা সাতবার পড়বেন, যেখানে আপনার ব্যথা সেখানে হাত দিয়ে তিনবার সূরা ফাতিহা আর সাতবার এই দোয়াটা পড়বেন। সাহাবি পরে এসে বললেন, হে আল্লাহর রসুল, আর এতদিনের ব্যথা সেরে গেছে, এজন্য আমরা সূরা সালাতুর রসুলের মধ্যে এটা দিয়ে দিয়েছি।
আপনার ওই নিয়ত যেন সারে থাকে পরিপূর্ণভাবে, যে আমি ডাক্তারি ওষুধে ব্যর্থ হয়েছি, আমি যিনি রোগ দেন এবং যিনি রোগ আরোগ্য করেন তার কাছে আমি এখন নির্ভরশীল হয়েছি, নির্ভরশীল না হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহ আপনাকে দিবে না। রামও ঠিক রাখবেন, রহিমও ঠিক রাখবেন, কোনোটা কোনো কাজ হবে না, সেরকম করবেন না, দিকে আবার সালাতে পড়বেন, হবে না। কী আছে সুরা ফাতিহার মধ্যে? সুরা ফাতিহাকে আল্লাহ পাক তিনটা ভাগ করেছেন, আলহামদু থেকে শুরু করে আর রহমানুর রহিম পর্যন্ত প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত প্রশংসা, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এটা আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম থেকে বান্দার বান্দা প্রার্থনা করছে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ প্রদর্শন করো, সোজা রাস্তা দেখা, ইস্তিকামত যেখানে আছে, দৃঢ় রাস্তা যা ভাঙে না, আমাদের রাস্তাগুলো পিছুটি নষ্ট হয়ে যায় না, না এই জন্য একে মুস্তাকিম বলা হয়েছে, যা দৃঢ় থাকে, দৃঢ় এবং সরল পথ আমাদেরকে দেখাও। ফকাদ ইস্তামসাকা বিল উরবাত আল উসকা, ইয়াতের ব্যাখ্যা অন্যত্র, যে ব্যক্তি আল্লাহর থেকে মুখ ফেরালো সে সব দিক থেকে বাদ দিয়ে একটা কঠিন হাতল ধারণ করলো, লান ফেসা মালাহ, যা কখনই ভাঙে না, সেই মুস্তাকিমের রাস্তাটা হচ্ছে পুরা কোরআন। আপনি প্রার্থনা করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, কোথায় সরল পথ? সুরে বাকারাতে শুরু করে সুরে নাস পর্যন্ত পুরা কোরআন হচ্ছে ইস্তিকামতের, সুরে মুস্তাকিমের ব্যাখ্যা। কোরআন মেনে চললে আপনি সহজ সরল পথ পাবেন, কোরআনের বিপরীত করলে আপনি শয়তানের পথে যাবেন, মাঝখানে আর তৃতীয় কোনো পক্ষ নাই, হয় আল্লাহর পথে থাকবেন না শয়তানের পথে থাকবেন, মাঝখানে কোনো পক্ষ নাই। আল্লাহর পথে থাকতে গেলে আপনার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ইস্তিকামত, দৃঢ় থাকা। প্রখ্যাত সাহাবি সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি, তিনি এসে বলেন, হে আল্লাহর রসুল আমাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিন, এমন শিক্ষা দিন যেন আমাকে আর অন্যকে জিজ্ঞাসা করা না লাগে, আপনি আমাকে বলে দিন। তখন আল্লাহর রসুল জবাব দিলেন, তুমি ইস্তাকিম, দৃঢ় থাকো তোমার ঈমানের উপরে, তাহলে তুমি রাস্তা খুঁজে পাবে। তুমি বলো আমার প্রতিপালক আল্লাহ এবং এর উপরে তুমি দৃঢ় থাকো। এই কথা বলি ওকে বিদায় করে দিলেন। আবু বকর সিদ্দিক একদিন বললেন, হে আল্লাহর রসুল আপনি তো দ্রুত চুল পেকে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কারণ কি? উনি বললেন, সাইয়াবাতনি হুদ অল ওয়াকেয়া অল মুরসালাত অল নাবা ওই যা শামসু কুবরা, সুরা হুদ, সুরা ওয়াকেয়া, সুরা মুরসালাত, সুরা নাবা, সুরা তাকবীর আমাকে বৃদ্ধ করে ফেলেছে, কারণ সেখানে বলা হয়েছে ইস্তাকিম, দৃঢ় থাকো, ইস্তাকিম কামা উমিরতা, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে তুই এর উপরে দৃঢ় থাকো। এই দৃঢ় থাকা যে কত কঠিন, জীবনের বাঁকে বাঁকে নানাবিধ বাধা, নানাবিধ লোভ, মাল ও মর্যাদার লোভ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। যিনি হাল ধরে আছেন, বিবেক, প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক আছে, বিবেক কিন্তু আপনাকে হাল ধরে রাখে, মন আপনাকে সবসময় শয়তানি কাজে উস্কে দেয়। এই নফসটা তিন ভাগে বিভক্ত, নফসে মতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফসে আম্মারা সবসময় মানুষকে অন্যায় কাজে উস্কে দেয়, নফসে লাওয়ামা মানুষকে সবসময় ধিক্কার দেয়, এই কাজটা করো না অন্যায় হয়ে যাচ্ছে। নফসে মতমাইন্না প্রশান্ত হৃদয়, এই প্রশান্ত হৃদয়ের লোকের সংখ্যা খুব কম, যারা সুখী মানুষ। আল্লাহ রাসূল বললেন, দেখো খবর দাও, তোমরা বলো না যে জিনিসটা হয়নি, সে জিনিসটার জন্য বলো না যে যদি এই কাজটি করতাম তাহলে আমার এই বিপদটা আসতো না, কখনো এই কথা বলবে না। মনে রেখে দিও, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না পৃথিবীতে, গাছের পাতা পর্যন্ত নড়ে না। এজন্য তোমরা দুঃখ করে বলো না
যদি কথাটা বলবে না, কারণ কালেমাতাল্লাহ মিনাল শয়তান, যদি কথাটা শয়তানের পক্ষ থেকে আসে। অত কখনই এ কথা বলো না যদি, মনে রেখে দিও আল্লাহর হুকুম ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়, তাই না? যদি কিন্তু তবে এই তিনটা শব্দ ডিকশনারি যদি না থাকতো তাহলে মানুষের জীবনটা খুব শান্তিময় হইত। অধিকাংশ মানুষ এই যদি নিয়ে ভোগে, আর যদি প্রতিশোধ নীতি গিয়ে মানুষ খুন করে, চুরি করে। আজকে যে দেখছে না কী হচ্ছে জুয়ার কারবারটা, মধুমাতাল মদ খেয়ে মানুষ পাগল হচ্ছে, জুয়া খেলে কেউ ফুলি ফেপি একেবারে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে, কেউ নিঃস্ব হয়ে যাচ্ছে, দেখছে না অবস্থা? এরা মুসলমানের ছেলে, যারা এগুলো খাচ্ছে, যারা করছে তারা মুসলমান ছেলে না? তারা জানে যেগুলো হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসা মিন আমালি শাইতান ফাস্তানিবুহু। আল্লাহ বলছেন হে মানুষ, সরিয়ে রেখে দিও মদ, জুয়া, ভাগ্যতীর এবং কী বলে ওটাকে, বেদি, যে শহীদ বেদি, এই বেদি সে বেদি দেন। আজকাল বাংলাদেশে ঘরে ঘরে হচ্ছে, এখন সব ধর্মনেতারা এবং সমাজ নেতারা এগুলি করে যাচ্ছে। এই সমস্ত রেজিসুম নাপাক বস্তু, মানে আমলের শয়তান, এগুলো শয়তানি আমল, খবরদার ফাস্তানি বইতে বিরত থাকে এখান থেকে। সুরা মায়েদা 90 আয়াত, সবাই জানে, অথচ সবাই এই কাজগুলি করে যাচ্ছে। টাকার লোভ, নগদ লোভ, নগদ যাব, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, নগদ পাই পরেটি দেখা যাবে। কে করছে? নফসে আম্মারা, আপনাকে উস্কে দিচ্ছে, অন্যায় কাজ করো নগদ পেয়ে যাবো। মিথ্যা ভরসা লিখছেন, আপনি জানেন যে কাজ কিছুই করার নেই, পুকুর চুরি করছেন, দিব্যু মিথ্যা ভরসা দিচ্ছেন। এমনকি আমার মাদ্রাসা 2 লাখ টাকা পেয়েছি, ওরে বাপরে বাপ, তাদের 30% দিয়ে দিতে হবে, কী করবো, যাই পাই তাই লাভ। এটা একটা চালু কথা হয়ে গেছে, এটা যেন একটা ওপেন সিক্রেট, হারামকে হালাল করার একটা সুন্দর ব্যবস্থাপনা হয়ে গেছে। এসবগুলো হারাম। আর রাশি লান আল্লাহ রাশি আল মুর্তাশি, ঘুষ দাতা এবং ঘুষখোর উভয়কে আল্লাহ রাসূল লানত করেছেন, অথচ ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। কে করা এগুলো? মূলত ভেতরে একটা নফস আছে, সে নফসে আম্মারা, সে মানুষকে অন্যায় কাজে সবসময় উদ্বুদ্ধ করে, আর এই কারণে সিরাতে মুস্তাকিমের উপরে কেউ টিকে থাকতে পারে না। আপনারা আমার সঙ্গে পড়েন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রার্থনা করলাম, তার সঙ্গে শর্তযুক্ত প্রার্থনা, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। তাদের পথ যে পথে চলার কারণে তারা পুরস্কৃত হয়েছে, তাদের পথ নয় যে পথে চলার কারণে তারা মকদুব অভিশপ্ত হয়েছে, দলিন পথভ্রষ্ট হয়েছে। তা আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, সিরাতে মুস্তাকিমে যেতে গেলে তোমাকে এই দুটো লোক ডিস্টার্ব করবে, মকজুবরা আর জল্লিনরা। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, মকদুব কারা, জল্লিন কারা? আল্লাহ রসুল বললেন, ইহুদি নাসারা ছাড়া আবার কারা? জ্বরটা খেয়াল করেছেন? ইহুদি নাসারা তোমাকে সিরাতে মুস্তাকিম থেকে পদভ্রষ্ট করবে। ইহুদি নাসারা কেউ আছে বগুড়াতে, রাজশাহীতে কোথাও আছে? না, নেই, একটা পাবেন না। ভোটার লিস্ট দেখেন কোথাও ইহুদি পাবেন না? ভোটার লিস্ট ইহুদি আছে? মুসলমান, আমরা মুসলিম, আমরা আহলে ইসলাম, আমরা মুসলিম। আরে বাপরে বাপ, কত অহংকার! মুসলিম সব ভাই ভাই, মদখোর মুসলিম, ঘুষখোর মুসলিম, পাশক্ত সালাতি মুসলিম, সালাতে ধারে কাছে সেই মুসলিম, সবাই ভাই ভাই, চোর আর পুলিশ উভয় মুসলিম, চোর পুলিশ ভাই ভাই বলো? পুলিশ দলে চোর সে এলাকা থাকে না, ভাই ভাই হলে কোলাকুলি করো, একসঙ্গে মিলে যাও জেলখানায় যাবে। আমরা সব ভাই ভাই, কল্লু মুসলিম ইখওয়া, কোরআন দিয়েও জবাব দিচ্ছে, এত সস্তা। মুসলিম হতে গেলেও সঙ্গে ডানে বেয়ে ইহুদিন আসলে খেয়াল রাখতে হবে। চলে যাই 100 বছর আগে চলে যাই, 1909 সাল মুসলমানদের খেলাফত ছিল তখন তুর্কিস্তানে ইস্তাম্বুলে। খলিফা আব্দুল হামিদ, দ্বিতীয় আব্দুল হামিদ, তার কাছে গেল ইহুদি নেতারা, হে খলিফা,
আপনি তো মুসলিম সাম্রাজ্যের খলিফা, আমাদের একটা ছোট্ট দাবি, তাহলে কী? ফিলিস্তিনটা আমাদেরকে দিয়ে দেন, ছোট্ট একটু জায়গা, আপনার তো বিশাল সাম্রাজ্য, একটু দিলে কী সমস্যা? বৃদ্ধ খলিফা বললেন, 30 বছর আমি খেলাফতে আছি, উম্মতে মুসলিমের খেদমত করে যাচ্ছি, তুমি কি মনে করো আমি জীবন্ত অবস্থায় আমার নিজের দেহকে পোস্টমর্টম করি? পোস্টমর্টম বোঝেন তো, মরে যাওয়ার পর লাশ কাটে না, এটাকে বলে পোস্টমর্টম। তা কি সম্ভব? তা আমি তখন মরিনি, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত কোশ্চেন করলে ফিলিস্তিনকে তোমাদেরকে আমি দেব না, কারণ আমার রসুল দেন নাই, এটা মুসলমানদের দ্বিতীয় কেবলা, সবাই মুসলমান, এখানে আমার নবীর এলাকা, তোমরা তো মকজুব, কত ভ্রষ্ট তোমরা, অভিশপ্ত। ব্যাস ওরা দেখলো যে এখন তো কোনো পথ নাই তাকে অন্যভাবে ঘুরিয়ে নেওয়ার, তারা পরামর্শ করলো ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে গেল যে কী করা যায়। খলিফার প্রতি মানুষের যে ব্যাপক শ্রদ্ধা, মানুষ তার প্রতি যেভাবে এগিয়ে আছে, ওখানে তো অন্য কিছুই করা যাবে না। শুরু করলে এখন খলিফাকে বললো যে আপনার দেশের লেখাপড়া উন্নতি করার জন্য আমরা স্কলারশিপ দেব, লন্ডনে বহু টাকার স্কলারশিপ, উন্নত শিক্ষার জন্য আপনার দেশকে উন্নত করবে, ব্রিজ কালভার্ট বানাবে, বিল্ডিং টিল্ডিং বানাবে, দেশের উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি যা বললে মানুষ খুশি হয় আর কি। স্কলারশিপের যে সমস্যা, স্কলারশিপ দিল, বহু ছেলে নিয়ে চলে গেল লন্ডন ফেরত, ব্যারিস্টার ডক্টর হয়ে গেল, ব্রেন ওয়াশ করে দিয়ে দিল। কী ব্রেন ওয়াশ করলো জানেন? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ শিখিয়ে দিল তরুণদেরকে, বলে দিল, তাদের বলে নব্য তুর্কি শেখানো হলো। জনগণই সবার ক্ষমতার উৎস, তুরস্কে বসে আরবের লোকেরা খলিফা হবে এটা হবে না, কথা বুঝছেন? তুরস্কের লোকেরা তুরস্কের খলিফা হবে, আরবের লোকেরা আরবি বলে তারা তুর্কি বলে না, তারা এখানে এসে খলিফা হবে কেন? এক নম্বর, অতএব এখানকার জনগণের যা বলবে সেটাই হতে হবে। এবার ধর্মনিরপেক্ষতাবাদ, যার ধর্ম তার, রাষ্ট্র সবার, অতএব মুসলমান অমুসলিমগুলো ভাগাভাগি থাকবে না, এটা চলবে না। চলে গেল ধর্মনিরপেক্ষতাবাদ, কী করে? প্রথম মানুষকে ইসলাম থেকে, ইসলাম আনুগত্য থেকে গণ্ডিমুক্ত করে, অতপর গণতন্ত্র তাদেরকে মানুষের দাসত্বে বাধ্য করে, সে আর আল্লাহর দাসত্ব করে না। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, একজন হকপন্থী, 6 জন বাতিলপন্থী একদিক চলে গেলে ওই 6 বাতিল সেখানে গ্যারান্টেড হবে, ওই একজন হকপন্থীর কোনো মূল্য নাই। ইসলাম এটা কোনো গুরুত্ব দেয় না, ইসলামের কাছে সংখ্যার কোনো মূল্য নাই, ইসলামের কাছে ইমানের মূল্য বেশি। একজন ইমানদার মানুষের যে কত গুরুত্ব, আল্লাহ রসুল বলছেন, দেখো যতদিন এই পৃথিবীতে একজন ইমানদার মানুষ থাকবে ততদিন কিয়ামত হবে না। 600-700 কোটি মানুষের চাইতে একটা ইমানদার মূল্য সবচেয়ে বেশি। একজন যদি সৎ লোক থাকে, আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যা কাজ করছেন, আমরা বলবো 350 এমপির জন্য এটা হচ্ছে না, হচ্ছে ওই একক প্রধানমন্ত্রীর চেষ্টাতেই এই ক্যাসিনি মেসিনি সব ধরা খাচ্ছে এখন, কথা ঠিক না? উনি নিজেই বলেছেন, আমি নিজেই অর্ডার দিয়ে করাচ্ছি এগুলা, এরকম উনি যদি এখন ভোটের তাগিদে করতেন তাহলে ভোটে উনি ফেল হতেন। কেউ স্বয়ং হুইপ যদি 180 কোটি টাকা মারে, সে কি প্রধানমন্ত্রীর সাপোর্ট দেবে নাকি? তার টাকা আগে না মন্ত্রী আগে? কথা বুঝতে পারছেন না? এমনকি একজন তো ভাইস চ্যান্সেলর সাহেব বলেই ফেলেছেন, আমাকে যুবলীগের প্রেসিডেন্ট করো, ভিসিগিরি থাক ছেড়ে দেবো, মানে যুবলীগ করলে টাকা বেশি কামাই করা যায়। এককভাবে একটা ব্যক্তির যে মূল্য, লাখো মানুষের সে মূল্য নেয় যদি তিনি হকপন্থী হন, এটা একটা উদাহরণ দিলাম, কোনো দলাদলি হিসেবে বলছি না, এটা একটা অত্যন্ত দারুণ একটা কাজ চলছে বাংলাদেশে এখন। আপনারা সবাই তওবা করুন জুয়া মদ থেকে, না করলে নিজে তো জাহান্নামে যাবেনই, সঙ্গে সঙ্গে দেশের শৃঙ্খলাপূর্ণ অবস্থাটা বিশৃঙ্খলা পরিণত হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, আর সুযোগ নিচ্ছে বাহিরের লোকেরা।
এই যে ধর্ম নিরপেক্ষ এমন বাজে জিনিস, আগে মুসলমানকে আগে ইসলামের গণ্ডি থেকে মুক্ত করে, এইবার বলে এসো জনগণ যা চায় তাই করো, অর্থাৎ অধিকাংশ লোক যা করে তাই করো, অধিকাংশ লোক যদি চোর হয় তা আমি চুরি করবো নাকি? তাই তো চোর, যেভাবে ধরা খাচ্ছে কারা, সব চোর ধরা খাচ্ছে না? সব তো বড় বড় নেতা, উদাহরণ দিচ্ছি আপনাদের, অন্য কিছু মনে করবেন না। প্রসঙ্গ করে বলতেই হবে, 1971 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে ঐতিহাসিক ঘটনা বলতে পারেন কোনটা? যারা পলিটিক্যাল কনসাস এখানে আছেন, আমি টুপি দেখছি খালি, মাথার মধ্যে কী আছে আমি দেখছি না। নিরপেক্ষভাবে স্বীকার করতে হবে আপনাকে যে বাংলাদেশের এই দহগ্রাম আঙ্গারপোতা, ওটাকে কী বলে, ছিটমহল, তাই না? এই ছিটমহল লোকরা চিরদিন ভারতের গোলামি করে আসছে। বর্তমান প্রধানমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টার কারণেই কিন্তু তারা আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পেরেছে, এটা আলহামদুলিল্লাহ বলতে হবে না? আমি তার দল করে না বলি খারাপ বলবো, এই মানসিকতাটাই সবচেয়ে খারাপ। যিনি যতটুক ভালো করেন ততটুক ভালো বলতে হবে না? আর এইখানে কি হয়ে গেছে, আমরা খারাপ। এখন ফেনী নদীর পানিতে হু হয়েছে হচ্ছে, ওটা যদি খারাপ হয় তো ওটা খারাপ বলবো আমরা? কিন্তু যেটা ভালো সেটা তো আমার ভালো বলতে হবে না? জুয়াদের বিরুদ্ধে লেগেছেন, ওটা শুরু করে দিয়েছেন, বলবো জুয়া খেলার বিরুদ্ধে উনি করা তো ঠিক হচ্ছে না, বহু মানুষ টাকা আলা হচ্ছে, ভালোই তো হচ্ছে দেশের জন্য, উনি কেন তাতে ডিস্টার্ব করছে, বলবো নাকি আমরা? যিনি যতটুকু ভালো করবেন আমরা তাদেরকে অবশ্যই স্বীকার করবো, আমরা তাদের জন্য দোয়া করব। একটা মুমিনের কর্তব্য কি, সিরাতে মুস্তাকিম করে থাকা, আর তাকে আল্লাহ পাক হুঁশিয়ার করে দেওয়া, খবরদার ইহুদি নাসারা থেকে সাবধান। ইহুদি নাসারারা এই মতবাদ চালু করে দিয়ে তুরস্কের খেলাফতকে ধ্বংস করেছে। 1909 সাল থেকে 1924 সালের 3রা মার্চ পর্যন্ত দীর্ঘ 15 বছর ধরে ভিতরে ভিতরে এইভাবে গ্রুপিং করে দিয়েছে। অবশেষে সেনাবাহিনীর মধ্যে গ্রুপিং করেছে, কামাল পাশাকে প্রধান সেনাপতি করে তাকে দিয়েই খলিফাকে হটিয়ে দিয়ে সেখানে খেলাফত ধ্বংস করেছে তারা সেখানে। আজকে মুসলমানদের অবস্থা কি? তৎকালীন সময়ে তুরস্কের খেলাফত পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র ছিল, পৃথিবীর সবচেয়ে বড় ছিল ইসলামী খেলাফত, আর এইটা শেষ করে দিয়ে এখন ভাঙতে ভাঙতে এখন বর্তমানে মুসলমানদের রাষ্ট্র সংখ্যা কত বলো, ছিল না বলো, লেখাপড়া করো না তোমরা? 57টা রাষ্ট্র, মানে কি 57টা রাষ্ট্রের কোনো দাম আছে নাকি? সত্য মিসকিন ঘুরে ফিরে সেই ইহুদি নাসারাদের সংস্থায় জাতিসংঘ ওই সেইখানে যেই সেজদা করতে আছে, ওখানে 5 জন বসে আছে, একজন যদি তোমাদের কথা না শোনে সমস্ত দুনিয়ার লোকের 189টি রাষ্ট্র যা বলবে, একা আমেরিকা যদি বললে আমি মানলাম না, সব শেষ। ও কী গণতন্ত্র হলো? 5টা রাষ্ট্র, আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, এই 5টা রাষ্ট্রের হাতে ভেটো ক্ষমতা আছে, এই 5জন যা বললো পৃথিবীকে সেইভাবে চলতে হবে, এটা গণতন্ত্র হলো? এখানে আর গণতন্ত্র নেই, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র করো, আমি তোমাদের এ দেবো না তা দেবো না। চীনে গণতন্ত্র আছে? কোনো দলাদলি আছে? উইঘুর মুসলমানদের শেষ করে দিচ্ছে একেবারে, টু শব্দ করে কাজে নেই। এই যে রোহিঙ্গারা আসলে বাংলাদেশে, 10 লক্ষ মানুষটা দিল তাড়িয়ে, দুনিয়া সবাই নিন্দা করছে, চীন চুপ আছে, কারণ চীনের ভেটো ক্ষমতার মালিক, ওদের স্বার্থ আছে সেখানে, চীন যেহেতু ওদের পক্ষে, মিয়ানমার যা আছে তা করে যাচ্ছে, ভারত চুপ করে বসে আছে, ভারত বাংলাদেশের পক্ষে সাপোর্ট দেয়নি, ও তো আমাদের বন্ধু। এসব ইহুদি নাসারা এবং কুফুরের রাষ্ট্রগুলো সবাই মুসলমানদের বিরুদ্ধে মনে রাখতে হবে। এই ছোট্ট বাংলাদেশ সোনার টুকুর একটা দেশ, আমাদের মুরব্বীদের মেহনতের ফসল, এটা বহু মানুষের রক্তের বিনিময়ে পাকিস্তান হয়েছিল, পাকিস্তানের মানচিত্রে বাংলাদেশ হয়েছে, এই মানচিত্র ধ্বংস করার জন্য চারিদিক থেকে চেষ্টা চলছে। মুসলমান যুবকদের উচিত হবে এই মানচিত্র যে কোনো মূল্যে ধরে রাখার জন্য। আমরা তো নিজেরা ভাগাভাগি দলাদলি করে বসি, এই সুযোগটা কিন্তু ওরা নেবে, প্রধানমন্ত্রীর এই দোষ, ভালো কথা। এখন যাকে নিয়ে আসবে তিনি কি হবে, ফেরেশতা হবে? যিনি ছিলেন তিনি কি ফেরেশতা ছিলেন? যিনি এলেন তিনি কি ফেরেশতা?
যিনি আসবে তিনি কি ফেরেশতা? সত্য মানুষ, মানুষের ভুল ত্রুটি থাকবেই। আগের প্রধানমন্ত্রীর দোষ ছিল, তিনি ফেরেশতা ছিলেন না। এখনকার প্রধানমন্ত্রীর এখনও দোষ আছে, গুণ আছে, ফেরেশতা নন। আগামীতে যিনি আসবে তারও দোষগুণ থাকবে, মানুষ মানুষই। এখানে মোমিনদের কর্তব্য কী হবে? আপনার তো প্রশ্ন করতে পারেন যে আপনাদেরকে কেন জেল খাটালো? বগুড়া আমাকে প্রিয় জায়গা, কেন এই তো পাশে জেলখানা, ওটি আমার জায়গা। কিন্তু আপনাদের আসছে এখন ব্যয় হয়েছে, এখানে ব্যয় সব বাসে বসে আছে, খুব খাওয়াই দিলে আমাকে এক এক ধুমসা খেয়ে আসলাম, এমন খাওয়ান খাওয়াইছে রাত্রি না খেলেও চলবে। কিন্তু আমি যে আড়াই বছর থাকলাম জেলখানায়, সেখানে কে খাওয়াইল? কেন এই কেন জবাব সারা জীবনেও তারা দেয়নি এখন পর্যন্ত? কি আমাদের মাঠে জবাব দিতে হবে না আমার কাছে, নাকি আপনার না বলবেন নাকি? না না, আপনারা তো মার্শাল্লাহ, এখন ভোট দিতে পারলি পাগল, ভোটের বেলা আরে বগুড়া বৌমা, আর ওদিকে বাগেরহাটকে ফরিদপুরে আমাদের মেয়ে, রংপুরে যাও রংপুরে সওয়াল, এগুলো কি গণতন্ত্র? এর তো পরিষ্কারভাবে জাহেলিয়াত। আমার রসুলের জন্ম আরবে, রসুলকে মানবো না? কেন বাংলাদেশের রসুল হওয়া লাগবে নাকি? রসুলকে প্রত্যেক দেশে দেশে হলে একটা করে নেতা, যিনি সবারই নেতা, জন্ম তার যেখানেই হোক, তার কর্তব্য প্রত্যেক মানুষের তার আনুগত্য করা। আনুগত্যের পিছনে মোমিনদের পাঁচটা শর্ত আছে। আমরা যারা ধরেন বগুড়াতে আপনারা যারা আছেন, যখন আমরা কারাগারে গেলাম, কেউ বলতে পারবো না যে আমরা কেন কারাগারে গেলাম। যেগুলো দেখছেন 10-11টা কেস দিয়েছিল, সবগুলো ডা মিথ্যা, একেবারে মিথ্যার তো একটা হিসাব আছে। চকসুদুর মসজিদে আমি বসে শায়খ রহমান পরামর্শ করেছিলাম, জিহাদ করো, যুদ্ধ করো, পরে দেখা গেল চকসুদুর কোনো মসজিদই নেই। এটা কোনো এটা মামলা হলো, চলছে এই মামলা চলতে আমার শেষ 8 বছর 8 মাস 28 দিন। এ যদি এখানে বসে বগুড়াকে সালিশ করতো তো একদিনই শেষ। এই হলো আমাদের দেশের স্বাধীন বিচার ব্যবস্থার নমুনা। কে কত বছর কে কয়বার প্রধানমন্ত্রী হলো আমার দেখার বিষয় না, কে কত কাজ করলো দেশের জন্য সেটি আমার দেখার বিষয়, তাই না? সিরাত মুস্তাকিম, সত্য ইহুদি নাসারা, ইহুদি নাসারা ডাইরেক্ট কোনো ক্ষতি করে নাই, পুরো আমেরিকায় মাত্র 2.something% হচ্ছে ইহুদি, তারাই পুরো আমেরিকা চালাচ্ছে। সারা ওয়ার্ল্ড হিসাব করলে ইহুদি নাসারা হিসাবই খুঁজে পাওয়া যাবে না, ভগ্নাংশ হবে কিনা সন্দেহ। কি তাদেরই চালান করা মতবাদ দিয়েই কিন্তু মুসলিম বিশ্ব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেই মতবাদ দিয়েই ওই তুর্কি খেলাফতকে ধ্বংস করা হয়েছে, একই মতবাদ দিয়ে আজকে বাংলাদেশে হিংসার প্রতিহিংসার রাজনীতি চলছে। আপনি সরকারি দল, আমি বিরোধী দল, কেন বিরোধী শব্দের কেন আসবে? আপনি আমি উভয়কে দেশপ্রেমী হতে পারি না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই হতে পারি না? আমার রসুলের বাণী কি? ওলা তাহা শাসু, ওলা তাহা সাধু, ওলা তাহা গজু, কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, হে মুসলিম উম্মাহ, তোমরা পরস্পরে হিংসা করো না, সম্পর্ক ছিন্ন করো না, তোমরা পরস্পরে বিদ্বেষ করো না, তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রসুলের এই বাণী সরকারি দল মানবে না, বিরোধী দল মানবে না, সবাই তো মুসলমান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এখানে নীতি হলো এই, আমরা 5টা পথ বেছে নিয়েছি, আমরা হক প্রচার করার জন্য 5টা নীতি আমাদের আছে। আমাদের লিখিত জিহাদে কেতাল বই করবেন 61 পৃষ্ঠা 93 পৃষ্ঠা, আমাদের লিখিত চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব বইটি পড়বেন, সেখানে তারা তাদের 13টি আয়াতের যে অপব্যাখ্যা করেছে, তারা 4টি হাদিসের যে অপব্যাখ্যা করেছে, সংক্ষিপ্ত বইয়ের মধ্যে আমরা জবাব দিয়ে দিয়েছি। প্রশাসনের উচিত এই বইটা নিজেরা কিনে ফ্রি বিতরণ করা সর্বোচ্চ, শুধু আমরাই করবো, আপনাদের কোনো কাজ নেই। জীবনেও আপনারা এখান থেকে সন্ত্রাসবাদ দূর করতে পারবেন না যদি তার আকিদা পরিবর্তন না করতে পারেন। লাঠি দিয়ে আর রাইফেল দিয়ে কখনো আকিদা পরিবর্তন হয় না। সরকারের পক্ষ থেকে একটা বই সেভ হয়েছে বুঝলেন, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের একদম উচ্চ পর্যস্ত লোক আমাকে একটা কপি দিলেন, আমি ওনার সামনেই বসে এই দেখেন 31 পৃষ্ঠা আহলে হাদিসে কীভাবে লিখছে, এ কি আপনাদের হলো? 200 কোটি টাকা ব্যয় হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমারটা অনেক দেখেন তো কী লেখা, একটু নজর বলি, দীনেন্দ্র ফোন করেছে তার জায়গা মতো, এই আপনারা সরকার ভাই কী লিখছেন, দেন ডক্টর গালেব কী লিখছে,
মানে এদের যদি ইসলামপন্থী ক্ষমতা যায় তার টার্গেট হলো আহলে খতম করা, আর ধর্মনিরপেক্ষ খতম করা যে ক্ষমতা যায় ওরা দেখে আহলে হানফি বুঝি না, আমার বিরোধী করা তাদের ধরো মারো, সে যাই হোক এটা তো হবে না। ধর্ম আর কাট এটা তো ইহুদিন আসলে তরিকা, মুসলমান তরিকার পরস্পরের মহব্বত ভালোবাসা, কেন হবে না? এই ভালোবাসার বন্ধন হচ্ছে এখানে ইহুদিন আসলে মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখা, আর সোজা পথ আছে আল্লাহ এবং তার রসুলের পথ, সেই পথ কোরআন এবং হাদিসের মধ্যে আছে আর কোথাও নেই। এখানে গিয়ে ধর্ম নেতা সমাজ নেতারা বহু ঝামেলা করেছে, যে জন্যে মানুষ সোজা পথ খুঁজে পায় না, পথে যাচ্ছি রাস্তায় যদি আপনি ব্যারিকেড দেন যাবো কী করে? সূর্য উঠেছে উপরে যদি মেঘ আসে অন্ধকার হবে না? এই অন্ধকার ঠেলিয়ে আমাদের চলতে হচ্ছে ভাই, আপনারা আমাদেরকে চিনতে পারেন আজ পর্যন্ত, আমাদেরকে কেউ বলে আমরা আওয়ামী লীগ হয়ে গেছি, আর কেউ বলে আগে জন্মদ্ধ বলে এরা সব জামাত হয়ে গেছে, কেউ বলতে কমিউনিস্ট হয়ে গেছে, কোন দিক যাবো? বলি বাবা আমাদের কাছে আওয়ামী লীগ বিএনপি কমিউনিস্ট নাই, আমরা মানুষের কাছে কথা বলি, এদেশের অমুসলমানরা কি মানুষ না? আর মুসলমানরা তো মানুষ নিঃসন্দেহ। সবার বাপ কয়জন, সৃষ্টিকর্তা কয়জন? তাহলে আমরা বংশগতভাবে ভাই ভাই, জন্মগতভাবে ভাই ভাই। হিন্দুর আলাওনের কথা আমি আস্তে আস্তে শুনলাম, আলাওন বললে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার রক্ত নেয়, কারণ রক্তে কোনো মজহাব নেই, আছে রক্তের মধ্যে কোনো মজহাব নাই। এই হানফি রক্ত নেব না, এটা আহলেস রক্ত নেব না, এটা জেএমবি রক্ত নেব না, এটা আমলিগ রক্ত নেওয়া যাবে না। আমরা বলি কারণ আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছেন, তুই যতই দলাদলি করো রক্তে কোনো দলাদলি নাই। কি এটা কি করবো? ঠিক অমনি করে সিরাতে মুস্তাকিমের কোনো দলাদলি নেই, একটাই রাস্তা। কুল হাযিহি সাবিলি, বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা ওয়া সুবহানাল্লাহি ওয়া আনা মিনাল মুশরিকিন, সূরা ইউসুফ 108 আয়াত। আমার আল্লাহ আমার রসূলকে বলছেন কুল, তুমি বলো হাযিহি সাবিলি, তোমরা যত হইছেই করো এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, ডাকি আমি মানুষকে আল্লাহর পথে, আলা বাসীরাতিন জাগ্রত জ্ঞান সহকারে, তকলিদি জ্ঞান সহকারে না, হুজুর বলেছে তাই করছে, জি না, হুজুর বলে বুঝে মিছিল করার লোক আমরা না। আলা বাসীরাতিন জাগ্রত জ্ঞান সহকারে আনা অমানিত্তাবানে, আমি এবং আমার অনুসারীরা একা নয়, একা অশ্বিন কেলে সমাজ পরিবর্তন হয় না, সাথী লাগবেই। অমা আনা মিনাল মুশরিকিন, আমি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যারা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে আমি তাদের মধ্যে নই। আহলেদের যুবসংঘের মনোগ্রাম কিন্তু এইটা, আহলেদিস আন্দোলন বাংলাদেশের মনোগ্রাম কিন্তু এইটা, আহলেদ মহিলা সংস্থার মনোগ্রাম কিন্তু এই আয়াতটা। এই আয়াতের মধ্যে আমাদের পুরো মুভমেন্টটা চলে আসছে। প্রশাসনে যারা গোয়েন্দা বিভাগে আছেন, কিন্তু যদি বুদ্ধিমান লোক কেউ থাকেন তাদের মধ্যে, তাদের বোঝার চেষ্টা করে এগুলি পড়েন। সর্বোচ্চ নেতার কাছে বসে বলছে কি আমার কি আপনাদের জন্য ডিপার্টমেন্ট খুলবো, তোমাদের কাজ খালি আমাদের হাতে হাট করা হ্যান্ডকাপ পড়ার না, তো এর জন্য তোমাদের পোষা হচ্ছে টাকা দিয়ে, পড়তে হবে তোমাদেরকে, কোন দল কোন দিকে মানুষকে ডাকছে দেখতে হবে, তবে তোমার সিদ্ধান্তে আসতে হবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের এবং বাংলাদেশের স্থায়িত্বের জন্য জীবন দিতে যদি কেউ চায়, এবং এর জন্য আল্লাহর সাহায্য নিয়ে ময়দানে যারা কাজ করছেন, একমাত্র নির্ভেজাল নিঃস্বার্থভাবে আহলে আন্দোলন বাংলাদেশ ছাড়া কেউ নাই, এই কর্মীরাই তার প্রমাণ। আমি কখনোই বলি নাই আমি বগুড়ার এমপি পদে দাঁড়াবো, বলেছি আপনাদেরকে? বলি নাই বগুড়ার রাস্তাটা সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। কেন আসেন এখানে? দিনের মহব্বতে। তাহের পেরে গেছি 42 বছর পরে, ওরা বলছে 71-এর পরে এই ময়দানে এত লোক জীবনে কখনো হয় নাই, বলছে আমরা নেতা নেত্রীকে এনে দেখেছি টাকা দিয়ে ফ্রি গাড়ি দেয় তাও লোক আসে না, দেখেন এত লোক কেন? কারণ প্রত্যেকটা মানুষ জানে আমাকে মরতে হবে, এ বিষয়ে হিন্দু মুসলমানের কোনো এখতলাপ আছে? আর প্রত্যেককেই আল্লাহ কাছে হাজিরা দিতে হবে, এটা কোনো এখতলাপ আছে আপনাদের? আল্লাহ কাছে গিয়ে খালি গল্প করবো নাকি, জীবনের হিসাব দিতে হবে না?
কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, প্রত্যেকটা প্রাণী অবশ্যই মরবে এবং সারা তার প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন, অথবা প্রত্যেকটা মানুষ তার আমলের হিসাব সৎকর্মের হিসাব পুরোপুরি পাবে, আদৌ তার উপরে অত্যাচার করা হবে না। এটা হলো সুরায় 281 নম্বর আয়াত সুরা বাকারার সর্বশেষ আয়াত। কোরআন শেষ হয়ে গেলে শেষ আয়াত বল এই যে হে মানুষ মনে রেখে দিও প্রত্যেকে তোমরা মরবে এবং প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে হাজিরা দিতে হবে এবং সেখানে তার কর্মের হিসাব দিতে হবে, কোনোই কম বেশি করা হবে না। এই ভয়ে আমরা বৈধ পথে কাজ করে যাই, কোনো অবৈধ রাস্তা আমরা তলাশ করি না। আমাদের কাজের 5টা মূলনীতি আছে। আপনি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন বৈধ পথে, অবৈধ পথে নয়। 2 নম্বর, আপনি আপনার দাবি ইসলামী পন্থায় আদায় করবেন, অন ইসলামী পন্থায় নয়। ইসলামী পন্থায় ইসলামের প্রচার করতে হবে, অন ইসলামী পন্থায় নয়। কি ভাই, হরতাল কি ইসলামী পন্থা? গাড়ি ভাঙচুর ইসলামী পন্থা? আত বলা লাগবে না, তাই না? ভোটের সময় টাকা দিয়ে ভোট কেনা ইসলামী পন্থা? আগের দিন রাত্রে সিলমেরি ভোট ভর্তি করা ইসলামী পন্থা? জি না। ইসলামী পন্থায় আপনি আল্লাহর কাছে, দেশের সরকারের কাছে, সমাজ নেতাদের কাছে বলবেন, হে সরকার, এটাই ইসলামী রাস্তা, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের প্রতিনিধি, আমাদের দাবি দয়া করে এই ক্লাসের সিলেবাসগুলোতে এই ডারউইনের থিওরি দেবেন না। আমরা কি বলি, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ না মানুষ? ঠিক তো? এটা না, আমরা তো বান্দরের বাচ্চা। আপনি ছেলে পড়াচ্ছেন, বহু টাকা খরচ করে, কী পড়ে জানেন? স্কুলে মাদ্রাসা কী পড়ে? এখানে তাহারিকের পাঠক আসেন না? নিয়মিত লিখছি না আমরা ওখানে, এবার আসবে দেখবেন। ক্লাস 8-9 থেকে শুরু হয়েছে ইউনিভার্সিটি পর্যন্ত, যে আমরা বানর বা বানর সদৃশ্য কোনো প্রাণীর উদ্বর্তিত রূপ আমরা মানুষ। ডারউইন নাকি এই থিওরি আবিষ্কার করেছেন, তিনি নিজের উপরে বিশ্বাসী ছিলেন না, তার শিষ্য হ্যাক্সলে বলতে, এটা আসলে অনুমান ভিত্তিক কথা। সায়েন্স গিভস আস নাথিং বাট এ পার্শিয়াল ট্রুথ অফ নলেজ। সায়েন্স কিছুই দেয়নি মানুষকে, শুধুমাত্র জ্ঞানের একটা অংশ দিয়েছে, সেটা পুরো অনুমান ভিত্তিক। ধোঁয়া আছে, খোঁড়ো, হয়তো এখানে খনি পাওয়া যাবে, দেখা গেল নেই, বন্ধ করে দাও। আগুন আছে, কী করে জানলেন? ধোঁয়া দেখলাম। এটা তো সবাই বুঝে, এইভাবে অনুমান ভিত্তিতে সায়েন্স কাজ করে। সায়েন্স কোশ্চেন করলে মানুষকে নিশ্চিত জ্ঞানের সন্ধান দিতে পারে না। হে মানুষ, ভেবে দেখো তো, তোমার দেহে যে রূহ আছে, তুমি কি কখনো তাকে দেখতে পেয়েছ? পাওনি। যারা সায়েন্টিস্ট, যারা জ্ঞানী বিজ্ঞানী বান্দা আল্লাহ পাকের আছেন, তারা কি কখনো টের পেয়েছেন রূহটা কোথায় থাকে, রূহটা কেমন, তার চেহারাটা কেমন? যতক্ষণ দেহ নড়াচড়া করছে তখন বুঝছে রূহটা আছে, আজ পর্যন্ত রূহের কোনো খবর হলো না। ও তো ভিতরের জিনিস। আর বাবা, তোমার মাথায় কটা চুল আছে গুনি বলতে পারো? এটা তো জাহিরি জিনিস, চুলগুলো জীবনে গুণি বলতে পারবো না, কারণ এখন গুললে একটু পরে চুল পড়ে যাবে। ও পড়ে যাচ্ছে, গজাচ্ছে, উঠছে, পড়ছে, চলতেই আছে। কে করে এগুলা? একই বাপের 5টা ছেলে, 5 জনের 5 রকম মেধা, একই সমাজে আমরা 10 জন বাস করি। একজন দেখা যাচ্ছে কোটিপতি হয়ে গেল, আর একজন গরিব মানুষ, হাজার চেষ্টা করুক সে টাকা পাচ্ছে না, আয় করতে পারছে না। একটি মায়ের 2টা সন্তান, 1টা ছেলে ল্যাংড়া, 8টা ছেলে সুন্দর স্বাস্থ্যবান। স্বাস্থ্যবান ছেলে মাথা বুদ্ধি নেই, ল্যাংড়া ছেলের মাথা বুদ্ধি বেশি। তৈমুরলং বিশ্ব জয়ী সেনাপতি, তৈমুরলং খোড়া না, ওই খোড়ার চোটা দুনিয়া অস্থির, কিন্তু আমরা স্বাস্থ্যবান লোক, মাথা বুদ্ধি নেই। কে করে এগুলো? আপনাকে স্বীকার করতেই হবে, এক অদৃশ্য মহাশক্তির নিজস্ব পরিকল্পনা মোতাবেক সারা পৃথিবী চলছে। অরিল্লাহি মাহফিজ সামাওয়াতে মাহফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু মালিকানা আল্লাহর হাতে। এটি হলো জীবন দর্শন, স্বীকার করতে হবে আপনাকে। তিনি নারী পুরুষ বাংলাদেশে কত পার্সেন্টেজ লাগবে তিনি হিসাব করেন, আমরা কি হিসাব করতে পারি?
একজন মৌলভী সাহেব তার বউর তিনটা মেয়ে হয়েছে, বউ তালাক দেবে। বলে এই বেটা মৌলভী, বউ তালাক দিলে কেন? কথা বললাম ভয়ে। শেষকালে আমারটা বিয়ে করলো, এবার ভালো হয়েছে, তার পর্ব চারটি মেয়ে হয়েছে, ছেলে তার কপালে হয়নি। কয়টা ছেলে কয়টা মেয়ে হবে আল্লাহর হিসাব আছে। যদি পার্সেন্টেজ ঠিক না রাখা যায় বাংলাদেশে, দুদিন পরে ছেলেরা মেয়েই খুঁজে পাবে না, মেয়েরা ছেলে খুঁজে পাবে না, তখন গরু ছাগল হয়ে যাবে সব। ওটা যেমন আল্লাহর কাছে আপনি বাধ্য, রুজিটাও ঠিক আপনি আল্লাহর কাছে বাধ্য। এত সস্তা নয় যে আপনি যা করবেন তাই হবে। অতএব সবচেয়ে বড় কর্তব্য বললে আল্লাহর কাছে আনুগত্য করা, আল্লাহর নিকটে সারেন্ডার করা, আল্লাহর বিধান মেনে চলা, এর বাইরে গেলে আপনি ঠকবেন। এবার আসেন, আমাদের সঙ্গে কেন রাগারাগি হলো? একটাই কাজ, আমরা বললাম বাবা দেখো, দিন কায়েম করা অর্থ মানুষকে আল্লাহর পথে ডাকা, কোরআন হাদিস অনুযায়ী চলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে দিন। দিন অর্থ তৌহিদ, শিরক বাদ দিয়ে আল্লাহর বিধান মেনে চলতে বলাটাই হচ্ছে দিন। অর্থাৎ শিরক ছাড়ো, মানুষ কখনোই মানুষের সৃষ্টিকর্তা নয়, মানুষ কখনো সার্বভৌম ক্ষমতার মালিক নয়, মানুষ নিজের পেটের আমাশা ঠিক করতে পারে না, ও লোকের কী করবে? অর্থ এইসব ছাড়াও আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর তৌহিদ মেনে নাও, সর্বস্তরে আল্লাহর বিধান মানার যে প্রচেষ্টা, এটা হলো একামতের দিন। নবী রাসূলরা এই কাজটি করে গিয়েছেন। আমি ধর্মনেতা, আমি সমাজ নেতা, আমরা বললাম যদি ওটা যদি করা হয় তাহলে মাতবারি আমার থাকে না। আমি বললাম সেটা হবে না, মানুষ যেটা করবে এটাই ফাইনাল। কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, দেখো কুলু, বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বাজারে গেলেন, জুল মাজাহাজ বাজারে, বাজারের লোকদের বলছেন দেখো তোমরা সবাই বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। পিছন থেকে পাথর মারছে তার চাচা, বলে ইয়া ইউহান্নাস লা তুতিউহু ফাইন্নাহু ইয়ামুরুকুম আন তাত্রুকু দীনা আবাইকুম ওয়া ইন্নাহু সাবী কাযাব। তোমরা কখনোই এই ব্যক্তির কথা শুনো না, কারণ সে বলে তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করো। এই লোকটা ধর্ম ত্যাগী এবং মহামিথ্যাবাদী বলছে, এবং পাথর ছড়ি মারছে, আল্লাহ রাসূলের গোড়ালি রক্তে লাল হয়ে যাচ্ছে। রাবি বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর চেহারার মুরব্বী, পরে খোঁজ নিয়ে গেলাম উনি আর কেউ না, উনি হচ্ছে ওর নিজের আপন চাচা আবুল আহাব। ভাতিজার দাওয়াত আল্লাহর দিকে, আর চাচার দাওয়াত মানুষের আনুগত্যের দিকে। বর্তমান পৃথিবীতে এইখানে আমাদের সঙ্গে সবার সংঘাত। যখন বলা হলো একামতের দিন অর্থ একামতের হুকুমত, রাষ্ট্র কায়েম করাটাই হলো একামতের দিন। আকিমুদ্দিন ওলা তাতফা রাকুফিয়ে কোরআনে আছে না, তোমরা দিন কায়েম করে এ বিষয়ে বিভেদ করো না। এখানে আর দিন কায়েম করা অর্থ তৌহিদ কায়েম করো, শিরক বর্জন করো। আমাদের ব্যাখ্যা তাদের পছন্দ হয় নাই, তখন তো শুরু হলো আদর্শিক সংঘাত। আমরা কশ্চিন কালে বগুড়াতে কোনো মানুষ খুন করতে আসি নাই, আর আমি তো লক্ষ্য কলার মানুষ খুনের আসামি, তাই না? আমি তাদের আদর্শের খুনি, কশ্চিন কালে তোমাদের আদর্শ মেনে নিতে আমরা রাজি নই। দিন হলো তৌহিদ, দিন হলো হুকুমত নয়। এই আদর্শের অনুসারে আজকে অসংখ্য দলে বিভক্ত, তারা সরকারে যে প্রথম কাজটি করেছে এটাই আদর্শিকভাবে। আমাদের বই আছে একামতের দিন পথ পদ্ধতি, বইটা আছে না, পড়ে দেখবে পাবে সেখানে। আমার রসুলের সঙ্গে তার বংশের যে বিভেদ ছিল, যে কারণে আমাদের সঙ্গে ঠিক একই কারণে প্রচলিত নেতাদের বিভেদ, সমাজ নেতাদের সঙ্গে বিভেদ, ধর্ম নেতাদের সঙ্গেও বিভেদ। ধর্ম নেতারা তাদের পীর ফকির ইমামদেরকে বানিয়েছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ইমাম যা বলে তার বিপরীত যাওয়া চলবে না, পীর যা বলে তার বাইরে যাওয়া যাবে না। আমরা বলেছি এটা মানুষের সার্বভৌমত্ব, এটা কখনোই আল্লাহর সার্বভৌমত্ব নয়। সমাজ নেতারা বলছে আমার অমুক নেতা অমুক নেত্রীর যা বলবে তাই মেনে নিতে হবে,
আমরা বলছি অবশ্যই সবার কথা মানব যদি সেটা কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে হয়, বিপরীত হলে মানতে রাজি নই। আমাদের এই স্বাধীন চিত্ততা, ধর্ম নেতাদের পছন্দ হয়নি, সমাজ নেতাদের পছন্দ হয়নি, আজও পছন্দ হবে না। এখন কেন হচ্ছে বলে তাই তো আপনার তো এই সরকার ধরছে না, একটু মাথা যাদের একটু ঘিল্লু আছে সে বোঝে ভালো করে যে আগের সরকার যাকে জেল খাটিয়েছে অন্যায়ভাবে, এই সরকার এই লোকরা নিঃসন্দেহে আগের সরকারের সাপোর্টার দেবে না। তাই তাদের কিছু লোক যদি থাকো, রিসেন্ট ভোটার যদি থাকো, যদি তারা আমাদেরকেই ভোট দিবে। এই দু পাঁচটা ভোটের লোভে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা কিন্তু কারো ভোটাভুটির মধ্যে ঢুকি না, কথা বলছেন। বয়স তো 72 হলো, ছোটো নাবালক অবস্থায় আমার ভাই চেয়ারম্যান পর দাঁড়িয়েছিল, তো আমার ধরে নিয়ে গেল একটা ভোট দেয়, ভোট কাল তো নিজেও খুব বুঝতাম না কারে ভোট বলে। এই লাইফটাই গেল এর বিরুদ্ধে, এখন আমি হয়ে গেলাম তোমার ভোটার, আমার ভোটার, আমি কারোর ভোটার নয়, আমি আল্লাহর ভোটার। আল্লাহ যা বলেছে তাই করবো, যার নিষিদ্ধ ছাড়ব, শিরকের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহর সঙ্গে মানুষকে শিরক করে চলবে, সেই মানুষ রাজনৈতিক নেতা হোক আর ধর্ম নেতা হোক, কোনো শিরক চলবে না। সবার কথাই মানব যদি কোরআন হাদিসের অনুকূলই হয়, কারো কথা মানবো না যদি কোরআন হাদিসের বিপরীত হয়। বাতিনি সাম্রাজ্যবাদ, এগুলো তো জাহেরি, আমি অমুক মজাহের লোক, এটা জাহেরি তাই না? হাত নিচে বন্ধ, কেন আমি হানাফি? ও বাপরে বাপ, তুমি কি আলাদা? ও নবী নাকি তোমার? তো নবী আলাদা, তো কেবল আলাদা, তো কোরআনকে আলাদা, তো আল্লাহকে আলাদা, তা তো হবে না। তুমি কি পুজো করছো কেন? হিন্দু? ওরে বাপরে বাপ, তুমি কেটা, তুই করতে ঢুকলে, তুমি আদমের সন্তান না? তুমি তো আমার ভাই। একটা লোক আসছে যে পেট ঢোল বাজাতে বাজাতে, আজকে আমি মাইকের আটকে গেছে, লোকজন কিছু নাই, ও একাই ঢোল বাজাচ্ছে, সঙ্গে একটা বাচ্চা তার মা, এই এক ঢোলের চোটে রাস্তা দিয়ে হাঁটা যায় না। আর ইন্ডিয়া তো ঢোলের অত্যাচার, মুসলমানদের আজানি হয় না, ধর্মীয় স্বাধীনতা। তোমার এই ঢোল শব্দ দূষণ করছে, সরকার ওদের কিছু বলবে না, কারণ ভোটের স্বার্থ আছে না, ওদের দু ছেলে ভোট আছে। ওই কারণেই আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা আহলে হাদিস সংঘের হাতে হ্যান্ডকে পরানো হয় নাই, আদর্শিক কারণে। সবাই আমাদের দুশ্মন বাংলার জমিনে, শুধুমাত্র তারাই আমার বন্ধু তারা তৌহিদের অনুসারী, যারা সহি সুন্দর অনুসারী। ইমাম আহমদুর হাম্বলকে জিজ্ঞেস করা হলো, বলো মুক্তিপ্রাপ্ত দল কারা? উনি বললেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদ্রি মা হুম, যদি তারা আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কারা। বলল আলহামদুলিল্লাহ, যিনি বলছেন তিনি কি আমাদের পিসার মার্কা লোক নাকি? 10 লক্ষ হাদিসের হাফেজ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, তার তুলনীয় কোনো মেধা আজ পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আধুনিক বিজ্ঞান বলছে একটা মেরিট, একটা মগজে একসঙ্গে মাত্র 3.5 লক্ষ শব্দ মুখস্থ রাখা সম্ভব, অথচ উনি 10 লক্ষ হাদিসের হাফেজ। শুধু হাদিস না, হাদিসের সিলসিলা সনদ রসুল পর্যন্ত সব মুখস্থ, তারই ছাত্র ইমাম বুখারি। 4টি কেনা কথা মনে করেন নাকি? তিনি 3.5 বলে গেছেন মুসলমান 73 ফেরকা হবে, 1 ফেরকা জান্নাতে যাবে, সেই ফেরকার নাম হবে সিরাত আহলে হাদিস। এটা বলার তো পাপ হয়ে গেছে আমাদের না? এখন আহলে হাদিস নামধারীদের মধ্যে একটা গ্রুপ বেরিয়েছে, তারা বলে আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হইবে। হ্যাঁ, ওনারা হঠাৎ করে উদার হয়ে গেছেন, হঠাৎ করে খুব উদার হয়ে গেছে সবাইকে খুশি করার জন্য। তা বোঝা গেল ওখানে শেরেকি বেদাতি সবগুলো এক জায়গায় একটা গোলালু তৈরি করবে। যে আমরা গোলালু না বাবা, গোলালু হতে আর রাজি নেই। 73 ফেরকা দল করে বিশাল দল বানাবো, ওর মধ্যে আমরা নেই, সলিড লোকগুলো আমাদের সঙ্গে থাকবে। কারণ আমি ভোটাভুটি করে প্রধানমন্ত্রী হতে চাই না, আর এমপি হওয়ার কোনো স্বার্থ নাই। আমার দরকার কিছু লোকের জান্নাতি বানানো। জাহান্নামীদের সংখ্যা বাড়ে, আমার লাখটা কি চোর ঘুষখোর গুন্ডা বানাবো নাকি আমরা? ওগুলো আহলেদের যুব সংঘের কোনো ছেলে গুন্ডামি করে না, তারা কখনই সন্ত্রাস করে না, তারা কোশ্চেন করে সব বাজে কাজে যায় না, পুলিশকে ভয় করে, শর্ত লাগায়। 16টা দফা 18টা দফা এগুলো মেনে আমাকে বক্তৃতা করতে হবে কেন বাবা? এত দফা কেন? আমরা যে কী বলবো, আমাদের মাথা কিছু নাই? দেশের কল্যাণে যে কোনো কথা আমরা বলবো, আমাকে বাধা দেওয়ার অধিকার তোমার নাই। স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক আমরা, পুলিশের অধীন নই। এই বিষয়গুলো মনে রাখতে ভালো করে,
এক দল এসে বক্তৃতা করবে, আর এক দলে গালি গালাজ করবে, তখন পুলিশ কিছু বলে না। আমরা তো কাউকে গালি দেই না, আমরা সবাইকে ভাই বলি, ভাই বলে ডাকি, ভাই এসো, মরতে হবেই, মরার পরে জান্নাতে যেতে হবে, যেতে গেলে এই কাজ করতে হবে, এতে রাগ কেন? মদ খেলে স্বাস্থ্য ভালো হয় বলবো আমরা? সরকারি একদিন পরে মদের বিরুদ্ধে লেগেছে, বেটা আগে লাগলে কী হতো? একদিন লাগুনি কেন? সমস্ত বর্ডারদের ঢুকছে, ইয়াবা কারা ঢুকাচ্ছে? আমরা ঢুকাচ্ছি, আমরা জানি এগুলো সমানে ঢুকছে। প্রধানমন্ত্রী গরম হয়ে গেছে, এখন সবাই গরম, আগে গরম নরম ছিল কেন? কোথাকার ইয়া বাটিয়ে বহু আগে 1400 বছর আগে আমার নবী বলে গেছে, খাবরদার, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদকদ্রব্য হারাম, বলেনি? বলো হাদিস আমার সঙ্গে বলো, কুল্লু মুস্কিরিন হারাম। এ পুলিশ ভাইরা মুখস্থ করো, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক মাদকদ্রব্য হারাম। তার নাম ফেন্সিডিল হোক, তার নাম ইয়াবা হোক, যুগে যুগে আবার করো গিয়া, নাম তোমাদের কাছে, কিন্তু কাম আমার রসুলের কাছে। এক কথা শেষ, তিনটা শব্দে হারাম ঘোষণা করে দিয়ে গেছে তিনি, আমরা মুসলমান, তার বিধান আমরা মেনে চলি। হে হিন্দু, তোমার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, হিন্দু নবী আলাদা কো নেই, রাম লক্ষ্মণটা ভুয়াকার বর্ষা। আমার রসুল পরিষ্কার বলে গিয়েছেন, দেখো যার হাতে আমার প্রাণ, আমি বলে যাচ্ছি, যে ব্যক্তি আমার আবির্ভাবের পরে মৃত্যুবরণ করলো এই পৃথিবীতে, অথচ ইসলামের উপরে ইমান আনেনি, সে অবশ্যই জাহান্নামী হবে। যতই তুমি লম্ব সম্ব করো, ইহুদি হও, নাসারা হও, হিন্দু হও, বৌদ্ধ হও, তোমরা সেরফ জাহান্নামী। কারণ জান্নাতে কোনো মুমিন মুসলমান ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে দরজা বন্ধ অমুসলমানদের জন্য। অর্থাৎ হে অমুসলমান, তুমি আদম সন্তান, আমিও আদম সন্তান, এসব ভাই ভাই হয়ে আমাদের পিতা আদম ছিলেন নিজের নবী, তিনি কখনোই শিরিক করতেন না, মূর্তি পূজা করতেন না, শয়তানের অশ্বাসে পড়ে তোমরা মূর্তি পূজা করছো, ছাড়ো এগুলো সব, ঢোলবাদ্য হটাও, মুসলমান হয়ে যাও যদি জান্নাত পেতে চাও, আর নইলে শেষ হয়ে যাবো তোমরা। আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, এসো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথে, এসো আল্লাহর পথে, আল্লাহর পথ মুক্তির পথ। আর সেই পথ কোথায় পাওয়া যাবে বলেন? কোরআন এবং সহিহ হাদিসের পথে। আপনি বলেন, আরে কোরআন তোমরা বুঝো না, কিন্তু মহাসমুদ্র ও কি তোমরা বুঝো? বুঝতে গেলে আমার কাছে মুরিদ হও, তাহলে সব ঠিক হবে। এত সস্তা না, প্রত্যেকটা মুসলমানে প্রতি মুহূর্তে শিক্ষক এবং ছাত্র, আমরা শিক্ষকতা পেরিয়ে গেছি, এরপর আমাদের এখন ভুল হবে না? আমরা কি নবী রসুল নেই, ভুল হতে পারে না? এখনও আমরা সংক্রান্ত হচ্ছি, এখনও সংক্রান্ত হচ্ছে, কিন্তু কালকে একটা সংক্রান্ত হয়েছিলাম আমার জীবনে বলি। ইস্তেস্তা সালাত থেকে বারো তকবির আছে বলেন দেখি, ইস্তেস্তা সালাত পড়েন আপনারা? বারো তকবির আছে? আমরাও জানতাম না। পরশু দিন আমার ছোটো ছেলে বলছে, আব্বা কাবা ঘরে ইস্তেস্তা সালাত আছে দেখবেন? দেখো দেখি, ওর বাবা আগে 7 পরে 5 বারো তকবির, আমরা এক ঈদের সালাত থাকি তো না, এটি ইস্তেস্তা না, এই ছেলে দেখো তো হাদিস করতে খুঁজে পাওয়া যায় কি, ঠিকই পাওয়া গেল, কামা ইসাল্লাল ঈদ আছে দেখবো হাদিসে, যে এই হাদিসটা মেশকাতের মধ্যে নাই, এই হাদিসে সালাত রসুলেও নাই, এবার ইনশাল্লাহ ঠিক ঢুকাই দেবোর মধ্যে আমরা, কথা বুঝলেন? তাহলে কি আপনার সংক্রান্ত হচ্ছেন না? যদি আমি জিদ করতাম না, বাংলাদেশে মুজাহ বললে ও চলবে না, বললে হবে? যেহেতু হাদিস রয়েছে, আমার আনুগত্য কি হাদিসের কাছে হলো না সৌদির কাছে হলো? সৌদির কাছে না, হাদিসের কাছে, বুঝতে পারে এগুলো? অত প্রতি মুহূর্তে আমার সংশোধন হচ্ছে। আর এই কথাটাই আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলে গিয়েছেন, এই কথাটাই ইমাম শাফি বলেছেন, এই কথাটাই ইমাম মালিক বলেছেন, এই কথাটাই ইমাম আহমদ হাম্বল বলেছেন, দুনিয়া যত মুস্তাহিদ আইমা ইজাম সবাই এই কথাটাই বলে গিয়েছেন। হানাফি মজাহের বিখ্যাত গ্রন্থ কিতাবুল মিজান আল কুবরা, লেখক আল্লামা আব্দুল্লাহ শাহরানি, তিনি মারা গেছেন 898 হিজড়িতে, যার বইটা প্রিন্ট হয়েছে দিল্লিতে 1285 হিজড়িতে, কবেগা তখন কোনো হরকত বরকত কিছু নাই, সে আমার কাছে আসে, খুলতে গেলে ভয় লাগে, ছিঁড়ে যাবে সেই সময়ের কাগজ। সেখানে তিনি পরিষ্কার বলছেন, এক প্রথম খণ্ড 63 পৃষ্ঠায় দেখো, আল মুস্তাহিদুনা কুল্লুহুম ইহাসুনা আসহাবাহুম আইয়া আমালু বিযাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ। মুস্তাহিদ উলামায়ে কেরাম সবাই তাদের শিষ্যদেরকে উৎসাহিত করে গিয়েছেন যেন তারা কোরআন এবং হাদিসের জাহেরি অর্থের উপরে আমল করে। তারাকে অন্যায় কথা বলে গেছেন, ঠিক অমনি করে আবু হানিফা রহমতুল্লাহ বলে গেছেন, এজা সাহাল হাদিস ও বহু মজহাবে, যখন হাদিস সহি পাবে ওটাই আমার মজহাব। এমন শাহাবি রহমতুল্লাহ বলে গিয়েছেন,
ইজারায়াতুম কালামি ইউখালিফু কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদরু বি কালামি আলাল হায়াত, যখন তোমরা আমার কথা আল্লাহ রাসূলের কথার বিপরীত দেখতে পাবে আমার কথা দেওয়ালে ছড়ি মেরে দাও। ইমাম মালিক যাচ্ছেন আল্লাহ রাসূলের কবরে পাশ দিয়ে, তিনি বলছেন দেখো ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযু মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিবু হাযাল কবর, পৃথিবীতে এমন কোনো মানুষের সৃষ্টি হয় নাই যে মানুষের প্রত্যেকটা কথা গ্রহণযোগ্য, যে মানুষের কথা বর্জনযোগ্য। এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত তার প্রতিটি কথাই গ্রহণযোগ্য, প্রতিটি নিষেধাজ্ঞা বর্জনযোগ্য। ইমাম আহমদ বিন হাম্বল কী বলছেন, যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ, লা তাকাল্লাদুনি ওয়ালা তাকাল্লাদান্না মালিকান ওয়ালা আওযাঈয়া ওয়ালা নাখঈয়া বাল খুযু মিন হাইসু আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, তোমরা আমার তাকলিদ করো না, তোমরা ইমাম মালিক আওযাঈ ইমাম নাখঈ কার তাকলিদ করো না, বরং তোমরা ওইখান থেকে আদেশ বা নিষেধ গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করতেন কোরআন এবং সুন্নাহ থেকে। এই সমস্ত কওল সামনে মজুদ থাকতে কীভাবে আমরা অহংকার করে বলি আমি অমুক মজহাবের লোক, আমি অমুক পীরের মরিদ, আমি অমুক তরিকার লোক। এবার আসেন বাতিনি সাম্রাজ্যবাদের কথা বলি, তাহারিক এই সংখ্যা যাদের কাছে আছে পড়ে দেখবেন দয়া করে। ছেলেদের ক্লাসে লেখা হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে আসছিলেন, আবার এক আরেক দল লিখেছে আসলে মায়ের পেট থেকে না, জন্মের পরে উনি ওই মায়ের কাছে কোরআন শুনতেন, মা কোরআন সে পড়তো, তো ছোট দুধের বাচ্চা শুনতে শুনতে মুস্তি ফেলেছে, লোকে খারাপ বলে তো মায়ের পেট থেকে কেমন করে হয়, এখন ওর কথা একটু ঘুরেছে। আমি এর তথ্য সংগ্রহ করার জন্য খুঁজতে শুরু করলাম। হাফেজ জাহাবি তিনি মারা গেছেন 1678 হিজরিতে, সবচেয়ে বিশ্বস্ত ঐতিহাসিক সিয়ারে আলামিন নবালের লেখক, তিনি প্রায় 5-7 পৃষ্ঠা আব্দুল কাদের জিলানির উপরে জীবন লিখছেন এবং তাকে লক্ষ্য করে কে কত গল্প তৈরি করেছে সমস্ত গল্প ওনার জমানা পর্যন্ত উনি সব এই মধ্যে নকল করেছে, কোথাও এই ফালতু গল্প নাই। গল্প বানাতে গেলে তো একটা হিসাব লাগে, মায়ের পেট থেকে আমাকে মুক্তি করে আসে, একটু নামাজ বললে পড়লেন না যে আরে মুসলমান সব মরে গেছে নাকি, না একটু জোরে পড়লে বাবা শুনতে পাই আমরা একটু, আর পড়লো না না পড়লে বাতেনি নাকি সকারবার, এ তো বাতেনি সাম্রাজ্যবাদ। এইবার তারা বানাইছে কি জানেন, আল্লাহ একা সব কাজ পারে না, বড় নাউজ বিল্লাহ, যেমন প্রধানমন্ত্রী পার্লামেন্ট আছে উনি একা সব কাজ পারেন না, 350 জন এমপি আছে, এরপরে উপদেষ্টা আছে, মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী উপদেষ্টা কত যে আছে আল্লাহকে ভালো জানে। কিছু মনে করবো না যে ওরা আমার এলাকায় আসছে আমাদের অ্যারেস্ট করে না ভাই, আপনাদের নেতাই প্রথমে কাজটা শুরু করে দিয়েছিল, 73টা মন্ত্রী বানালো আর উপটুপু মেলা কিছু বানাই দিল। তৎকালীন সময় খানে সবুর ছিলেন, উনি বললেন জিয়াউর রহমান মন্ত্রী তো মেলা বানাইলে, একটা মন্ত্রিত্ব দাও, আমার কথা শোনো আমি মুরব্বী মানুষ তোমার, একটা মন্ত্রী বানাও। কি মন্ত্রী? ঘুষ মন্ত্রী, কোন কাজে কত রেটে তোমার রাজ্যে ঘুষ দিতে হবে একটু দয়া করে বলে দাও, তো জনগণ অন্তত সেই পার্সেন্টেজ অনুযায়ী ঘুষটা দিয়ে বাঁচতে পারবে। জি হ্যাঁ, রাগলে হবে না, এ কাজ আপনারাই করছেন, বগুড়া লোকরাই করছে, আপনারাই আমাকে মিথ্যা মামলা জেলে ঢুকেছেন, অত বেশি ফেরেশতা সাজার চেষ্টা করেন না। অথচ 10 জন কি বলে তত্ত্বাবধায়ক সদ উপদেষ্টা সারা দেশ 2 বছর চালিয়ে অত্যন্ত সুন্দরভাবে চালিয়ে গেল, 10 জন মাত্র, 10 জন যে কাজ পরে 400-500 লোক তো পারে না, এসব এসব বুঝে বোঝার টানা আমার দরকারটা কি, প্রত্যেকটা প্রোটোকল দিতে দিতে পুলিশগুলো নাজেহাল হয়ে গেল, এমপি সব আসবে পুলিশ হাঁটো পিছিয়ে পিছিয়ে, মন্ত্রী আসবে পুলিশ হাঁটো পিছিয়ে পিছিয়ে, পুলিশের কাজ তো এমপিদের দেহ ঠেকানো, ওদের দেহটা বাসা দিতে হবে, আর আমাদের এখন আমাদের এক হাইলে দিয়েছে মাদানী এমপি আমাদের যুবসংঘের সম্মেলন কত 19 জুলাই ঢাকাতে, আমি তাকে ফোন করলাম ভাই আসেন, তাহলে হ্যাঁ আমি অমুক অমুক জায়গাতে যাবো আমার সঙ্গে গানমান যাবে, আমি চিন্তা করি আমি যাবো ঠিক মতো যদি যাইনি, আমি বললাম আপনি গানমান কেন, আমার যুবসংঘের ছেলেরা আপনাকে নিয়ে আসবে গানমান ভয় কেন, মানে উনি এখন এমপি হয়েছে ওনার গানমান ছাড়ানো চলছে না, উনি এতই জনপ্রিয় জনগণের ভয়ে সরসরা পুলিশ লাগে কথা বলছেন, আর মুখে বলে জনগণের নেতা আমরা, আমরা জনগণের কলিজা, যেই এমপি হয় অমনি পুলিশ, আমাদের তো পুলিশ লাগে না,
যারা জনগণকে এত ভয় পায় তারা পুলিশের ধারা, পুলিশকে হয়তো যেন কষ্ট না দেয়, পুলিশ চোর গুন্ডা বদমাস ঠিক করুক, তাদের পিছনে কাজ করুক, এরা কাজ করবে কখনো? খালি জীবন গেল ওদের স্যালুট দিতে দিতে সার সার করতে করতে। একদিন একজন একজনে গুনছিলাম, একজন কিছু মনে করবো না, 1 মিনিট 21 বার সার বলেছিল। মানে সার না বললে তো চাকরি থাকবে না, টেস্টার হয়ে যাবে। এই যদি অবস্থা হয় গণতন্ত্রের, স্বাধীন দেশের অবস্থা এটি যদি হয়, পুলিশগুলো গোলাম, সরকারি চাকরিগুলো গোলাম, আর এখন নতুন গোলাম হয়েছে মাদ্রাসার শিক্ষকরা, সবই হারাম। আর নাই কোরআনে হাদিসে নাই, লা তাদখুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবীর, ওই ঘরে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুত্তা আছে এবং ছবি আছে। ঘরে ঘরে ছবি, রাস্তা রাস্তা ছবি, শুধু ছবি নেই, স্তম্ভ মূর্তি বানাচ্ছে বিশাল বিশাল। মনে রেখো ছবি পূজারীর দল, লেনিনের মূর্তি ছিল মস্কোর কেন্দ্রে 73 টন ওজনের পিতলের তৈরি করা বিশাল মূর্তি ছিল, তার সাগরে যাই সে মূর্তি ভেঙে গুঁড়া করে দিয়ে দিয়েছে। শুধু মস্কো থেকে নয়, পুরো সোভিয়েত রাশিয়া 4,300 মতো 34,000-এর উপরে মূর্তি ছিল লেনিনের, একটা মূর্তি এখন নাই। মাও সেতুং মূর্তি ছিল পিকিংয়ে, চীনে বহু জায়গায় ছিল মাও সেতুং মূর্তি, সব গুঁড়া করে দিয়েছে তার কর্মীরা। ইসলাম বহু পূর্বেই ছবি হারাম করেছে, মূর্তি হারাম করে দিয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, এই ছবি আলা, এ মূর্তিওয়ালা জীবন দাও, দিতে পারবে? যখন দিতে পারবে না, ছুড়ি ফেলে দেওয়া জাহান্নামে। দাদাকে বলছি, দয়া করে মনে রাখবেন কথাগুলো, জনগণের টাকা তুমি নষ্ট করতে পারবে না মূর্তি তৈরি করার জন্য। আমরা মুসলমান জনগণ, আমরা ইসলামের স্বার্থে জীবন দিতে প্রস্তুত, মূর্তির জন্য নয়। এই মূর্তি নিজের টাকা দিয়ে ব্যবহার করো, কিন্তু সরকারি টাকা ব্যয় করে মূর্তি করা যাবে না বাংলার জমিনে। অথচ আপনি করে যাচ্ছেন, হ্যাঁ কালকে গালা সাহেব অ্যারেস্ট করার জন্য আমি আলহামদুলিল্লাহ এখন বলে দিয়েছি, যদি এই মূর্তির বিরুদ্ধে বলার কারণে বর্তমান সরকার আমাকে হ্যান্ডকাপ করায় মিথ্যা মামলা দিয়ে, অবশ্যই আগের সরকারের মতো অবস্থা তাদের হবে। আল্লাহর মার সঙ্গে সঙ্গে হানা দেরি করি করে হয়। আবু জাহেল প্রথম দিন মরে নেই, 12 বছর পরে মরেছে। অতএব সাবধান, আবু জাহেলের অনুসারী হয়েও না, মুহাম্মাদের অনুসারী হও যদি জান্নাত পেতে চাও। ছবি মূর্তি হারাম করো। এই মৌলবী সাহেবরা, ক টাকায় বেতন বৃদ্ধি হয়েছে আর মুখে কথা নাই, সব জবান বন্ধ হয়ে গেছে। ওয়াইজে বেনজির বক্তৃতা জগতের সম্রাট, মুকুট, এতগুলো কাপড় চোপড় মাথা দিয়ে বসে তুমি ক্লাসে লজ্জা করে না? মাথার উপর মূর্তি, 6,500,000 তোমাদের সদস্য সরকারের কাছে আবেদন করা চিঠির মাধ্যমে, হে সরকার আমরা মুসলমান, আপনি বেতন পাঠিয়েছেন, ধন্যবাদ আপনাকে, দয়া করে মূর্তি হঠাৎ মূর্তির মাথায় রাখতে পারবো না, এই বলার হিম্মত জমিয়তুল মাদ্রাসার একটা শিক্ষকের নাই। লম্বা লম্বা বক্তৃতা করতে আসো তোমরা এখানে, যেটা অন্যায় সে অবশ্যই অন্যায় বলবো, যে সরকারি করবে না কেন, সরকারের পূজা আমরা করি না, আমার জান্নাত তো দিলে অবশ্যই আমাকে নবীর অনুসরণ করতে হবে। বলুন সাফাত করবে কে কেয়ামতের মাঠে? আস্তে আস্তে বলছে, জোরে জোরে বলে, কে সাফাত করবে? রসুল করবে না? হ্যাঁ, ওদিন প্রধানমন্ত্রী যাক না সাফাত করতে আমার জন্য, অত সস্তা না। অতএব সাবধান হও, যে যেখানে আছো হাদিস মেনে চলার চেষ্টা করো। হে বাতিনি সাম্রাজ্যবাদী মারফাতি সুফির দল ভণ্ডরা, তোরা বানাইছ 441 জন এমপি, তার প্রধান হলো মন্ত্রী থাকে গৌসুল আজম, তিনি থাকে মক্কায়। যখন আমরা আল্লাহকে দোয়া করি, এই দোয়াটা আল্লাহ ট্রান্সফার করে দেন 441 এমপি, এই তোমরা দেখো বিষয়টা, 441 জন পারে না, এ পাঠাই দেয় 70 জন আওতাদের কাছে, তারা যখন সিদ্ধান্ত নিতে পারে না, এ চলে যায় 4 জন কি আবদাল্লার কাছে, আবদাল বলে না কুতুবি, আবদাল কুতুবির কাছে, আবদাল কাছে যায়, এ ঘুরতে ঘুরতে এ চলে যায় মক্কায় গৌসুল আজমের কাছে, উনি সিদ্ধান্ত দেন হ্যাঁ এইটা করা যেতে পারে। তো আল্লাহকে জেনে বসে আছে বেটা, এই সুফিবাদে যারা বিশ্বাস করে তারা কশ্চিন গেলেও তৌহিদপন্থী মুসলমান নয়, তারা নিঃসন্দেহে তারা শেরেকপন্থী লোক, খবর দ্বারা কোনো সুফি ধরা যাবে না। সুফিবাদ কশ্চিন কালো ইমাম আবু হানিফা বরদাস্ত করেন নাই, ইমাম শাফি বরদাস্ত করেন নাই, ইমাম মালিক বরদাস্ত করেন নাই, ইমাম আহমদ হাম্বল বরদাস্ত করেন নাই, আহলে হাদিসরা কশ্চিন কালো সুফিবাদে বিশ্বাসী নয়। সুফিরা হলো বাতিনি সাম্রাজ্যবাদী,
আর অন্যরা হলো জাহিরি সাম্রাজ্যবাদী, সবাই মানুষ পূজা করছে, কেউ রাজনৈতিক নেতা পূজা করে, কেউ ইমাম পূজা করে ধর্মের নামে, কেউ পীর পূজা করে মারিফতের নামে, সব পূজা বাতিল, সিরফ আল্লাহরে ইবাদত করে যেতে হবে। আল্লাহর সঙ্গে কোনো শিরক চলবে না। এই কথাই শেষ কথা, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটাই হচ্ছে আমাদের আহ্বান জনগণের কাছে। হে হিন্দু, হিন্দু তুমি আল্লাহর বান্দা, হে বৌদ্ধ তুমি আল্লাহর সৃষ্টি, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এবং আমার শাফাতকারী আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন তাকে তার চাষারে বরদাস্ত করেনি, আজকে আমাকে আমার ভাইরা বরদাস্ত করছে না। আপনার সন্তুষ্টি আমার লক্ষ্য নয়, আল্লাহর সন্তুষ্টি আমাদের লক্ষ্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই পথেই মানুষকে আহ্বান জানায়। আপনার কি এই আন্দোলন পছন্দ করবেন? এখন জি না, ভয় আছে যদি আবার জেলে ঢুকায়, জেলে ঢুকতে হবে, ততবে আকীদা নষ্ট করা যাবে না। মুসলমান জীবন দেবে কিন্তু ঈমান দেবে না। ঈমান হচ্ছে শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, আর এটাই হচ্ছে দিন কায়েম, হুকুমত কায়েম করে কোশ্চেন কেলো একমাত্র দিন নয়, এটা সে অপব্যাখ্যা। নিজেদের পক্ষে কিছু ভোট কালেকশন করার জন্যই এসব মৌলবীরা এটা চালু করে দিয়েছিল। বাংলার জমিনে আমরাই মাত্র প্রতিবাদ করেছিলাম, যেদিন আমরা এই বক্তৃতা করি রাজশাহীতে 1986 সালের 22 অক্টোবরে, তারপর থেকে যখন একটা বই এখানে বেরিয়ে যায় সমাজ বিপ্লব ধারা এবং তারপরে প্রশ্নোত্তরের মধ্যে 3টি মতবাদ, তখন থেকেই আমরা টার্গেটে চলে গেছি হুজুরদের, যে আমরা যদি কখনো ক্ষমতা যেতে পারি সবার আগে ডক্টর গালিবের ঘাড় মটকাবো। হ্যাঁ, 3.5 বছর আমাকে বন্ধ রাখছিলে, কিন্তু আমার লেখনই বন্ধ হয় নাই, জেলখানতে বেরিয়ে গেছি, সিরাত রসুল আছে, নবীদের কাহিনী আছে, প্রচলিত নবীর কাহিনী বেরিয়ে গেছে, অনেকগুলো বই বেরিয়ে গেছে, আমি মরবো বই ইনশাল্লাহ বেঁচে থাকবে, এই বই থেকে অসংখ্য তরুণ যুবক বেরিয়ে আসবে যাদের রক্তের বিনিময়ে দেশের তৌহিদ প্রতিষ্ঠা হবে। কি যুবকরা বুড়ো হয়ে গেছে নাকি? তোমার দেহের প্রতিটা রক্ত আল্লাহ দেওয়া পবিত্র আমানত, তোর বাবার আমানত নয় এটা, এই আমানত ব্যয় করো আল্লাহ প্রেরিত ওহির বিধান প্রতিষ্ঠার পক্ষে। রাজি আছো? সব কিছু যাক আল্লাহর বিধান কায়েম হোক, তাহলে বাংলার জমিনে শান্তি আসবে, ছোট বড় ভেদাভেদ থাকবে না, হিন্দু মুসলমান কোনো অবিচার থাকবে না, হকের কাছে সত্যের কাছে সবাই মাথা নত করবে। আল্লাহ রসুল আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষাটাই আমরা প্রচার করি। আপনার প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আমাদের এই কথাগুলো মানুষকে বলার সুযোগ তারা দিয়েছেন, এজন্য বর্তমান গভর্নমেন্ট এবং তাদের প্রশাসনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে হজম করতে না পারলে দয়া করে সবর করবেন, বেশি বাড়াবাড়ি করেন না। আল্লাহ ভগবান সবাইকে তৌফিক দান করুক। আব্দুর রহিম ভাই এখানে থাকতো একজন সভাপতি, তাই না? প্রতিবার এখন নাই কেন? এই আদালত, এই আদালত, যে আদালত আমাকে 8 বছর 28 দিন ধরে আমি লক্ষ্য করলে মানুষ কোনো করেছি করি নাই, তাই বিচার করতে 8 বছর 8 মাস 28 দিন যে আদালতে লাগে, এই আদালত আব্দুর রহিমকে ফাঁসি দিয়েছে। এই বিচার আসলে কোনো বিচারই নয়, সম্পূর্ণ বানোয়াট বিচার, মিথ্যা বিচার। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, বান্দার কাছে নয়। আল্লাহ যদি সে নির্দোষ হয় তুমি তাকে যে কোনোভাবে খালাস দিয়ে দাও, হে আল্লাহ। তার মতো আরো বহু নির্দোষ মানুষ ফাঁসির আসামি হয়ে আছে বাংলার জমিনে, তুমি তাদের সবাইকে নির্দোষে খালাস করে দাও। বান্দার হাতের সব কিছু তোমার হাতে, তুমি অন্তরকে ঘুরাইতে পারো। অতএব বিচারকদের আল্লাহ তুমি তোমার দিকে ফিরিয়ে দাও, ইনশাআল্লাহ যেন কোনো নির্দোষ মানুষ যেন কারাগারে কষ্ট ভোগ না করে। আল্লাহ পাক আমাদের সবাই প্রার্থনা কবুল করুন। পরিশেষে আহলে হাদিস বাংলাদেশ এবং আহলে যুব সংঘের সোনামণি আল আউন আহলে মহিলা সংস্থা সবাইকে বলবো, ঘরে ঘরে দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন, ঘরে বসে থেকে কোশ্চেন করলে দিন কায়েম হবে না। আপনাদের সবাইকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, আল্লাহ যেন আমাদের কাউকে আল্লাহ পাককে পাকড়াও না করেন, সেই ভয়ে কাজ করার চেষ্টা করুন, কাজ ছাড়া পাবেন না। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দিন। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।